প্রাচীন দুই ভারতীয় আয়ুর্বেদ চিকিৎসক চরক এবং সুশ্রুত প্রায় 3000 বছর আগে ডায়াবেটিস বা মধুমেহ রোগ সম্পর্কে লিখে গিয়েছিলেন। তারা লক্ষ্য করেছিলেন যে এই ধরনের রোগীর মূত্রে পিঁপড়ে ভিড় করে, কারণ এদের মূত্রের সঙ্গে চিনি নির্গত হয়, তাই তারা এর নাম দিয়েছিলেন মধুমেহ। শুধু তাই নয়, এই দুই প্রাচীন বিজ্ঞানী টাইপ 1 ডায়াবেটিস এবং টাইপ 2 ডায়াবেটিসকেও পৃথক করে দেখাতে পেরেছিলেন। টাইপ 1 ডায়াবেটিসের তারুণ্যের সঙ্গে আর টাইপ 2 ডায়াবেটিসের বয়স বৃদ্ধি এবং ওজনের সঙ্গে সংশ্লিষ্টতার উল্লেখ তারাই প্রথম করেন। এরপর বয়ে গেছে অনেক জল। ডায়াবেটিস এখন বিশ্বজুড়ে সবচেয়ে প্রাণঘাতী এবং মারাত্মক অসংক্রামক মহামারী। এই মুহূর্তে পৃথিবীর 9.3% মানুষ ডায়াবেটিস আক্রান্ত। বিজ্ঞানীদের আশঙ্কা 2030 সাল নাগাদ বিশ্বজুড়ে প্রায় 578 মিলিয়ন মানুষ এই রোগে আক্রান্ত হয়ে পড়বেন। ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তি হৃদরোগ, পক্ষাঘাত, অন্ধত্ব, কিডনি বিকল, নানা রোগের যে জটিলতা, সেই জটিলতার উচ্চ ঝুঁকিতে থাকেন, অর্থাৎ হাই রিস্কে থাকেন। চরক এবং সুশ্রুত ঠিকই বলেছিলেন, টাইপ 1 ডায়াবেটিস অল্প বয়স্কদেরই হয়ে থাকে, আর এর কারণ হলো অটো অ্যান্টিবডি দ্বারা অগ্নাশয়ের ইনসুলিন প্রস্তুতকারী বিটা কোষের ধ্বংস হয়ে যাওয়া, ফলে টাইপ 1 ডায়াবেটিসের রোগীর দেহে ইনসুলিন উৎপাদন বন্ধ হয়ে যায়। রোগী ইনসুলিন নির্ভর হয়ে পড়ে, অর্থাৎ ইনসুলিন ডিপেন্ডেন্ট হয়ে পড়ে। কিন্তু টাইপ 2 ডায়াবেটিসের সঠিক কারণ এবং প্যাথোলজি নিয়ে গবেষণা এখনও শেষ হয়নি। প্রথম দিকে ধারণা করা হয়েছিল যে এদের দেহে ইনসুলিনের অকার্যকারিতা বা ইনসুলিন রেজিস্ট্যান্স হলো প্রাথমিক সমস্যা, যে কারণে শরীরে ইনসুলিন উৎপাদিত হলেও তা কোষে কোষে গিয়ে কাঙ্ক্ষিত কার্য সম্পন্ন করতে পারে না। কিন্তু কেন এই ইনসুলিন রেজিস্ট্যান্স হয় তা নিয়ে আছে নানা বিতর্ক। ওবেসিটি অর্থাৎ স্থূলতা বা ওজন আধিক্যকে একটা বড় কারণ হিসেবে ধরা হয়ে থাকে। এর বাইরে জেনেটিক ফ্যাক্টর, পারিবারিক ইতিহাস, পলিমরফিজম, খাদ্যাভ্যাস, স্ট্রেস, গর্ভধারণ, নানা রকম ঔষধ, লাইফস্টাইল, যে কোনো রকমের সংক্রমণ, ডিসবায়োসিস, নানা রকম ঝুঁকিকে চিহ্নিত করা হয়েছে পেছনে। 20 শতকের শুরুর দিকে আন্ত্রিক হরমোন অর্থাৎ ইনক্রিটিনের প্রভাব সম্পর্কে আলোচনা শুরু হয় ডায়াবেটিসের কারণ হিসেবে। বলা হয় যে আমাদের খাদ্য গ্রহণের পর অন্ত্রে নানা ধরনের হরমোন ও পেপটাইড নিঃসৃত হয়, যা ইনসুলিন ও গ্লুকাগনের পরিমাণ ও গুণগত মানকে নিয়ন্ত্রণ করে। শর্করা ও বিপাকের উপর এদের প্রভাব অনেক। এর ফলে ডায়াবেটিস কেবল ইনসুলিন হরমোনের কারসাজি, সেই ধারণা থেকে বিজ্ঞানীরা আস্তে আস্তে সরে আসতে থাকেন। ডায়াবেটিসের চিকিৎসায় নূতন দিগন্ত শুরু হয় ইনসুলিনের পরিবর্তে নানা ধরনের হরমোন, যেমন গ্লুকাগন লাইক পেপটাইড অর্থাৎ GLP-1। এই GLP-1-এর মধ্যে আপনারা কয়েকটা নাম শুনে থাকবেন, লিরাগ্লুটাইড, ডুলাগ্লুটাইড, এখন মুখে খাওয়ার একটা GLP-1 চলে এসেছে সেটা হচ্ছে সেমাগ্লুটাইড। তবে বিজ্ঞানীদের সবসময় ধারণা ছিল যে টাইপ 2 ডায়াবেটিসের পেছনে শরীরের এক ধরনের মৃদু মাত্রার প্রদাহ অর্থাৎ লো গ্রেড সিস্টেমিক ইনফ্লামেশন দায়ী। তারা দাবি করেছেন যে দেহে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার সংক্রমণ কোষ আবরণীকে ভেঙে ফেলে এবং লাইপোপলিস্যাকারাইড অর্থাৎ LPS তৈরি করে, যা আসলে এক ধরনের পয়জন বা মেটাবলিক এন্ডোটক্সিন। এই LPS অন্ত্রে একটি দীর্ঘমেয়াদী ইনফ্লামেশন চালু রাখে। কখনো কখনো নানা কারণে, যেমন উচ্চ ক্যালোরি বা ফ্যাটযুক্ত খাবার গ্রহণ, অ্যালকোহল বা ফ্রুক্টোজ গ্রহণের কারণে এই বিষ অন্ত্র থেকে চলে যায় রক্ত সংবহনতন্ত্রে এবং মেটাবলিক এন্ডোটক্সিমিয়া বা এক ধরনের বিপাক বিষক্রিয়া সৃষ্টি করে। এই ব্যাকগ্রাউন্ডে টাইপ 2 ডায়াবেটিসের নতুন ধরনের এক প্যাথোজেনেসিস বা কার্যকারণ আবিষ্কারে সাম্প্রতিককালে এগিয়ে গেছেন বিজ্ঞানীরা। সম্প্রতি ব্রিটিশ মেডিকেল জার্নাল বা BMJ সাময়িকীতে এ বিষয়ে প্রবন্ধ প্রকাশিত হলে সাড়া পড়ে যায়। তারা বলেন, আমাদের অন্ত্রে ইন্টেস্টাইনাল অ্যালকালাইন ফসফেট অর্থাৎ IAP নামে যে এনজাইম তৈরি হয় তা এই ইন্ডোটক্সিন LPSকে নিষ্ক্রিয় বা ডিটক্সিফাই করতে সক্ষম। কিভাবে এটি কাজ করে দেখুন, IAP এক ধরনের অ্যান্টিবডি ইনফ্লামেটরি এনজাইম হিসাবে কাজ করে আর LPS বা অন্যান্য ব্যাকটেরিয়াল টক্সিনকে ডিফসফোরাইলেশন করে ধ্বংস করে। আগেই ধারণা করা হয়েছিল যে আন্তরিক অ্যালকালাইন ফসফেট বা IAP-র অভাব ঘটলে টাইপ 2 ডায়াবেটিস হতে পারে। টাইপ 2 ডায়াবেটিস যে একটা সম্পূর্ণ প্রতিরোধযোগ্য রোগ সেটা এখানে প্রমাণিত হয়। এই আবিষ্কারের মাধ্যমে ডায়াবেটিস চিকিৎসায় এক নতুন যুগ সৃষ্টি হবে বলে বিজ্ঞানীদের ধারণা। যেমন ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের মল পরীক্ষা করে IAP-র অভাব আছে কিনা তা শনাক্ত করা যাবে আর সেই অভাব পূরণ করার মাধ্যমে তাদের ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার প্রবণতাকে ঠেকিয়ে দেওয়া যেতে পারে। আমরা জানি যে ডায়াবেটিস একবার হলে আর রক্ষা নেই, এটি একটি জীবনব্যাপী রোগ, তাই একে প্রতিরোধ করার বিকল্প নেই। ভবিষ্যৎ পৃথিবী থেকে ডায়াবেটিসকে নির্মূল করতে হলে একে প্রতিরোধ করার দিকে নজর দিতে হবে সব থেকে বেশি। গবেষণায় তারা দেখিয়েছেন যে যাদের IAP গড়ে 65 ইউনিটের বেশি তাদের মধ্যে মাত্র 3% মানুষ পরবর্তীকালে ডায়াবেটিস আক্রান্ত হতে পারে আর 65 ইউনিটের কম যাদের IAP তাদের মধ্যে 42% মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হয়েছে।
আইপির মাত্রা অনুযায়ী মানুষকে পাঁচ ভাগে ভাগ করা যায়, যেমন 0 থেকে 15 ইউনিট, 15 থেকে 33 ইউনিট, 33 থেকে 55 ইউনিট, 55 থেকে 115 ইউনিট এবং 115 ইউনিটের বেশি। সবচেয়ে বেশি ইউনিট আইপির তুলনায় সবচেয়ে কম ইউনিট আইপির ক্ষেত্রে ডায়াবেটিস হওয়ার আশঙ্কা 14 গুণ বেশি। কিন্তু কেন এই দরকারি এনজাইম আমাদের শরীরে বিপজ্জনকভাবে কমে যায় তার সঠিক কারণ এখনও পর্যন্ত ভালোভাবে জানা যায়নি। তবে এজন্যে শরীরের ব্যাকটেরিয়া বা জীবাণুর ভারসাম্যহীনতা বা অসামঞ্জস্যতা দায়ী। কিছু উপকারী ব্যাকটেরিয়া আইএপি বাড়াতে সাহায্য করে, সেগুলোর অসামঞ্জস্যতা হলে আইএপি কমে যেতে পারে। অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ অপব্যবহার, রেডিয়েশন, বিভিন্ন খাদ্য দূষণ এই উপকারী ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে। তাহলে আইএপি বাড়ানো যায় কীভাবে, এটিই এখন গবেষণার বিষয়। কারণ অন্ত্রে আইএপির পরিমাণ বাড়াতে পারলে ডায়াবেটিসের সম্ভাব্য ঝুঁকি অনেকটাই কমানো যাবে। ডায়াবেটিস চিকিৎসায় নূতন দিগন্তের সূচনা হবে হয়তো এই গবেষণার মাধ্যমে। আপনারা টাইপ 1 ডায়াবেটিসের কথা শুনেছেন, টাইপ 2 ডায়াবেটিসের কথা শুনেছেন, কিন্তু এই আইএপির যে কনসেপ্ট সেটা হয়তো অনেকে শোনেননি। আমি আজকে চেষ্টা করলাম এই আইএপির কনসেপ্টটা বোঝানোর জন্য। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আপনার এই লাইক আমাকে আগামী দিনে ভিডিও বানাতে মোটিভেট করবে। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।